দেখতে দেখতে বিয়ের 9 বছর পার করলেন দম্পতি। ভাবতেই পারছেন না এ কথা অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। মঙ্গলবার সপ্তর্ষি মৌলিকের কাছে না থাকলেও মনে পড়ে যাচ্ছে ঝটিকা সফরের বছরগুলো। আনন্দবাজার অনলাইনকে ফোনে জানালেন কথার প্রেমে পড়েছিলেন সপ্তর্ষি। সোহিনীর জ্ঞান, দক্ষতা, শব্দচয়ন মুগ্ধ করেছিল অভিনেতাকে। 14 বছর বয়সের ব্যবধান সত্ত্বেও ভাবনার সুতোয় বাঁধা পড়েছিলেন এই দুই তারকা। সোহিনীর কথায় আমি সপ্তর্ষিকে নিয়ে মুগ্ধ। অনেকে ভাবেন বয়সে ছোট বলে আমি হয়তো সপ্তর্ষিকে কথা শোনাই, সব কিছু শেখাই, সেটা একেবারেই নয়। আমি আসলে ওর থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়তই। সপ্তর্ষি আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, পরিণত এবং শক্তিশালী। আমি ওর থেকে বেঁচে থাকাটাও শিখেছি, যদিও শুধু কাজ আর কাজ, বিশেষ দিনটিতেও একসঙ্গে হওয়ার জন্যই তাদের দুজনের। তবু অনর্গল কথা ভিতরে ভিতরে জমা হয় তাদের, কখন পরস্পরকে বলতে পারবেন সেই অপেক্ষায় থাকে। আর এই অপেক্ষারই কি শেষ আছে? সকাল থেকে এক্কাদোক্কার ফ্লোরে ব্যস্ত সপ্তর্ষি। নতুন নাটকের মহড়াসহ বিভিন্ন কাজে দম ফেলার ফুসরত নেই অভিনেত্রী সোহিনীর, কিন্তু এই বিরহ আসলে সবুরে মেওয়া ফলের মতো। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে ছবি পোস্ট করে সপ্তর্ষি তার প্রিয়তমাকে লিখেছেন শুভ বিবাহ বার্ষিকী। বেগুনি শাড়ি, সাদা লেসের ব্লাউজ, ছবিতে রাজেন্দ্রানীর মতো দাঁড়িয়ে আছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। বন্ধু, প্রেমিকা তথা স্ত্রীকে সেই আসনেই রাখেন সপ্তর্ষি, আর ইচ্ছের নায়িকা হচ্ছেন সোহিনী। কি চলছে তার মনে? ঘর সারাইয়ের কাজ চলছে, বাড়িতে তিনি একা, একটু পরেই বেরোবেন নাটকের রিহার্সালে। নন্দিকারের নতুন নাটক 1-12 এর শুটিংয়ে এখন কাজ করছেন অভিনেত্রী। একসঙ্গে কোনো ছবি দেখার পরিকল্পনা রয়েছে কিনা তাদের সোহিনী বললেন, অবশ্যই, ধর্মযুদ্ধ, আমার মায়ের অভিনীত শেষ ছবি। সপ্তর্ষি আছে ওই ছবিতে এবং শুভশ্রীও আছে, ঋত্বিক আমার খুব প্রিয় অভিনেতা, ওও রয়েছে। তাছাড়া রাজের ছবি আগে আনন্দে দেখেছি আমি, তবে একসঙ্গে দেখতেই হবে এটা আর একবার। সতীলেখা কন্যা সপ্তর্ষির মতো একজন মানুষেরই অপেক্ষায় ছিলেন কিনা জানতে চাইলে অভিনেত্রীর জবাব, সপ্তর্ষি ছাড়া অন্য কাউকে বিয়ে করতাম না, একা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার ওর সঙ্গে সব কিছু মিলে গিয়েছে, এজন্য আমরা বিয়ে করেছি। তাদের কি ঝগড়া হয় না? হয়তো অনেক ঝগড়া হয়, খুব বকুনি দেয় সপ্তর্ষি, তবে কথা ফুরোয় না তাদের, বকুনি না খেলে বরং মন খারাপ হয়ে যায়। সোহিনী বলে, চলেন, ও কিছুতে আসক্ত নয়, এইটুকু বয়সে ও নিরামিষাশী, জামা জুতো যাই ভালো লাগুক তা নিয়ে বাড়াবাড়ি দেখিনি। ও যেভাবে সংগঠনকে দেখে, মানুষদের দেখে, বন্ধুদের দেখে, সেসব কিছুই খুব ভিতর থেকে করে, সবার ভালো চাই ও। তাই সপ্তর্ষি কেবল বন্ধু নয়, আমার একসঙ্গে চলার কমরেড। চিরকাল এভাবে একসঙ্গেই থাকুক সকলের প্রিয় দম্পতি সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক, তাদের মধ্যে যেন কোনো বাধা না আসে, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বিবাহ বার্ষিকী উপলক্ষে আবারও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।